আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় কালনি ও কুশিয়ার পানি বৃদ্ধি পেয়ে পঁচাত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আজমিরিগঞ্জ উপজেলার কাকাইলসে বদলপুর পাহাড়পুর ইউনিয়নে পানি বৃদ্ধি পেয়ে মানুষ পানি বন্দি হয়ে পড়েছে এই তিনটি ইউনিয়নে চল্লিশ হাজার মানুষ পানি কিছু মানুষ আশ্রয় নিয়েছে স্থানীয় প্রাইমারি স্কুলে হাওড়ে পানি প্রবেশ করার কারণে পুকুর বিলের মাছ ভেসে গেছে এদিকে জামালপুরে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি গত বারো ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি এক সেন্টিমিটার কমে বিপদসীমা তিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার কারণে জেলার দেশ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ হয়েছে তলিয়ে গেছে সাত হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে ব্রহ্মপুত্র নদের পানি চিলমারি নোনખાওয়া ও হাতিয়া এবং পাটেশ্বরী পয়েন্টে দতকুমারে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানিবন্ধে হয়ে পড়েছে প্রায় 60 লাখ মানুষ জেলার নদনদে তীরবর্তী 40টি ইউনিয়নের 3 শতাধিক গ্রাম বন্যার পানিতে ভাসছে প্লাবিত হয়েছে ঘরবাড়ি কাঁচা পাকা সড়ক শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলের খেত সিলেটে বন্যার পরিস্থিতি আরও অবনতি হয়েছে জেলা তেলো উপজেলায় 1189টি গ্রাম এবং 99টি

খামুম করছে না আমরা স্টুডেন্ট যারা আছি রাস্তার যাইতে পানি ওঠার কারণে স্কুলে যেতে অনেক সমস্যা হয় দর্শক কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ ঝুন কারচর আশ্রয় এলাকায় আছেন আমাদের প্রতিনিধি ইউসুফ আলমগীর তিনি জানাচ্ছেন সেখানকার বন্যা পরিস্থিতির বিস্তারিত কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ধরলা ব্রহ্মপুত্র তিস্তা দুধকুমো সহ ষোলো নদ নদীর অববাহিকা কিন্তু বন্যা অবনতি ঘটছে পানি উন্নয়ন বোর্ড বল বলছে এবং আমি যেখানে আছি কুড়িগ্রামের ব্রহ্মপুত্রের যে ঝুনকার একটি আবাসন এলাকা এবং এই আবাসন এলাকাটি উঁচু থাকবার কারণে এখানে মানুষজন আশ্রয় নিয়েছে এবং এর পুরো অংশ জুড়ে আশেপাশের যত দূর চোখ যায় বাড়ি ঘরে কিন্তু সেই সব চরাঞ্চলে মানুষের বাড়িতে পানি এবং এই আশ্রয় নেওয়া মানুষজন কোনো নৌকা দেখলে ত্রাণের জন্য ছুটে আসে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে এই চরাঞ্চলে মানুষদের কিন্তু সেটিও আসলে চাহিদার তুলনায় অপ্রতুল্য একজন বানভাসী মানুষ আছে আমি কথা বলতে চাই কি অবস্থা এখানকার মানুষজন বলছেন যে যেভাবে পানি বাড়ছে তাতে হয়তো এই উঁচু স্থানটিও যদি ডুবে যায় তাহলে আসলে তার তারা কিন্তু আরো বেশি দুর্ভোগে পড়বে দুই দিনের সফরে টুঙ্গিপাড়া রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেলে পদ্মা সেতু পার হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িতে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি এর আগে প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের সমাপ্তি উপলক্ষে এক সুধীর সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী আজ সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করবেন এইসব বঙ্গবন্ধুকে জানিয়ে শিরোনামে একটি অ্যালবামের মোরকো উন্মোচন করবেন তিনি এরপর প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী আজ বিকেলে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন দুই সালে পঁচিশ জুন পদ্মাসিত যান চলাচলের জন্য উন্মুক্ত করার পর থেকে প্রধানমন্ত্রী সেতু পার হয়ে কয়েকবার টুঙ্গিপাড়ায় তার পৈতৃক বাড়িতে আসেন আন্তর্জাতিক প্রসঙ্গ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী সংস্কারবাদী প্রার্থী মাসুদ জয়লাভ করেছেন শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা নির্বাচনে পেজেস্কিয়ান এক কোটি সত্তর লাখ এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল নেতা সাঈ জারেরি এক কোটি চল্লিশ লাখ ভোট পেয়েছেন এবারে প্রায় পঞ্চাশ ভাগ ভোটার ভোট দিয়েছে উল্লেখ্য আঠাশ জুন অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল প্রায় চল্লিশ ভাগ গত আঠাশ জুন অনুষ্ঠিত নির্বাচনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তবে কেউ এককভাবে শতকরা পঞ্চাশ ভাগে বেশি ভোট না পাওয়ায় মূল দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে নির্বাচন রান অফে করায় দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে